সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো? ছাপার ভুলের কারণে $225 মিলিয়ন ক্ষতি। জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জ মিজুহো সিকিউরিটি কোম্পানির শেয়ার বিক্রি করার কথা ছিল প্রতিটি $5,000, কিন্তু স্টক ব্রোকার ঘুম ঘুম চোখে একটি ছোট্ট ভুল করে ফেলেছিল, যেখানে সে প্রতিটি শেয়ারের মূল্য ৬১০০০০ ইয়েন না দেখিয়ে ১ ইয়েন দেখা, ব্যাস সব শেয়ার দ্রুত বিক্রি হয়ে গেল এবং এর ফলে কোম্পানি $225 মিলিয়ন ক্ষতি হলো। আলাস্কা দ্বীপ বিক্রি। রাশিয়া কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে মাত্র $7.2 মিলিয়ন বিক্রি করেছিল, যা বর্তমানে আর্থিক মূল্য $45.7 বিলিয়ন। এটি সত্যি রাশিয়ার মারাত্মক একটি ভুল ছিল। একটা কমার ভুলের কারণে $10 লাখ খরচ করতে হয়েছিল ব্যাকরণ এবং জ্যোতিচিহ্ন সঠিকভাবে আয়ত্ত করা কারো হাতে চায়ের কাপ নয়। এজন্য যখন কোনো যুক্তি করব অবশ্যই সতর্কভাবে করতে হবে। রজার্স কমিউনিকেশন এবং বেল এলিয়েনের মধ্যে ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ের একটি ভুল স্থানে বসানো কমার কারণে ৭ বছরের চুক্তি ১ বছর বাতিল হয়ে গেল। এজন্য জার্সাস কমিউনিকেশনের $10 লাখ ক্ষতি হয়েছিল। ট্রাভেলের ক্যাটালগে ছাপা ভুল। ক্যালিফোর্নিয়ার ট্রাভেলার এজেন্সি বেনার ট্রাভেলস সার্ভিস একটি পেন্টিং কোম্পানির বিরুদ্ধে মামলা করে। মূলত এক্সোটিক কোম্পানির স্থলে পেন্টিং কোম্পানি ভুলবশত ট্রাভেলার ক্যাটালগে অ্যারোটিক লিখেছিল। এই সামান্য ভুলের কারণে পেন্টিং কোম্পানিকে ১ কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। নাসার ছোট্ট গাণিতিক ভুল। যন্ত্র প্রোগ্রামিংয়ে সামান্য ভুল গণনার কারণে মঙ্গল পৃষ্ঠে গিয়ে আছড়ে পড়ে। এর ফলে নাসার ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বিপুল অর্থ ক্ষতি হয়। লটারি টিকিট হাতছাড়া। এমন কেউ কি আছেন যে রাতারাতি পয়সাওয়ালা হতে চান না? বেশ, আজকের এই ভিডিওতে এমন এক ব্রিটিশ দম্পতির কথা বলছি যারা আসলেও রাতারাতি পয়সাওয়ালা হতে চান না। ২০১০ সালে একটি ব্রিটিশ দম্পতি €1 মিলিয়ন পুরস্কারের বিজয়ী লটারি কিনেছিলেন, কিন্তু তারা পুরস্কারটি পাননি। প্রশ্ন হচ্ছে কেন? ভদ্রমহিলার স্বামী পুরস্কার ঘোষণার বেশ কিছুদিন আগে লটারির টিকিটে বাইরে ফেলে দিয়েছিল, এজন্য ১৮১ মিলিয়ন ডলারের বিশাল পরিমাণের অর্থ তারা হাতছাড়া করল। আমি জানি না সে ভদ্রমহিলা আর সে বোকা লোকটি এখনও সংসার করছেন কিনা। বিপি, ব্রিটিশ একটি বহুজাতিক তেল কোম্পানি। তেল নিঃসরণ। বিপি অয়েল স্পিলে ঝাঁক ঘটেছিল ২০১০ সালের এপ্রিল মাসে। মূলত তেলবাহী বিশাল জাহাজ মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে $42 বিলিয়ন ক্ষতি হয়েছিল। মূলত জাহাজের ছিদ্র হয়, যা কেউ বুঝতে পারে না। একটি ভুল ছিল এআই নামের প্রতিষ্ঠানটি টাইম ওনারের নবাব প্রতিষ্ঠানকে ২০০০ সালে রেকর্ডের পরিমাণ $164 বিলিয়ন কিনে নেয়। যদিও কোম্পানিটির আর্থিক মূল্য ছিল $100 বিলিয়ন। ২০০২ সালে উভয় কোম্পানি .com ক্রাশের ফলে $99 বিলিয়ন ক্ষতি হয়। সর্বশেষ তথ্য জেনে নেওয়া যাক। ১০ নম্বর তথ্য, সেতুর একটি অংশের আলাদা হয়ে সোজা নদীতে। ১৯৯৪ সালে সিওলের হ্যান নদীর উপর অবস্থিত সেতুটি একটি অত্যন্ত ব্যস্ত সময়ে নদীতে ধসে পড়েছিল। সেতুটির কেন্দ্র অংশ মূলত এর উপরে ছিল। সেতুটির কেন্দ্রের অংশ মূলের উপর ছিল যানবাহন এবং নিজস্ব ভর রাখতে পারেনি। তার দারুণ এই ভয়ানক ঘটনা। এই ধসে পড়ার পিছনে দায়ী করা